গরিব মানুষকে চিকিৎসা পরিষেবা দিতে এক টাকার বিনিময়ে প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ রবিবার রোগী দেখছেন স্বনামধন্য চিকিৎসক ডাক্তার বিকাশ দেব বর্মন। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের কেশবগঞ্জ চটি এলাকায় অনন্যা হাসপাতালে তিনি প্রতিদিন রোগী দেখেন, কিন্তু প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ রবিবার ডাক্তার বিকাশ দেব বর্মন এক টাকায় রোগী দেখেন। এছাড়াও ওই দুদিন রক্ত পরীক্ষার উপর 30% ও ওষুধের ওপর 35% ছাড় দেন। অনন্যা হাসপাতালের কর্ণধার এবং ডাইরেক্টর ডাক্তার বিকাশ দেব বর্মন জানান, তিনি আগে চিকিৎসক হিসেবে সেনাবাহিনীতে ছিলেন, পরে চাকরি ছেড়ে শহর বর্ধমানে চিকিৎসা শুরু করেন। এই সময় তিনি লক্ষ্য করেন অনেকে অর্থের অভাবে চিকিৎসা করাতে পারেন না, সেই সময় তিনি ঠিক করেন মাসে দুদিন এক টাকার বিনিময়ে অনন্যা হাসপাতালে চিকিৎসা করবেন। এছাড়াও তিনি খোশবাগানের দুটি চেম্বারে এবং এই হাসপাতালে 500 টাকার ফি নিয়ে প্রতিদিন রোগী দেখেন। তখন থেকে আমার একটা লোকের জন্য কিছু করার একটা ইচ্ছা ছিল, যে কোনো পার্সোনাল কারণে আমাকে আর্মি প্রিমেচোর রিলিজ নিয়ে ছেড়ে বেরোতে হলো। এবং তারপরে আমি বর্তমানে জায়গায় জায়গায় প্র্যাকটিস করেছি, প্র্যাকটিস করে অনেক গরিব মানুষের অনেক দুঃখ কষ্ট দেখেছি, তারপর নিজের বহু কষ্টে এই সেট আপটা তৈরি করেছি। এবং যেদিন থেকে তৈরি করেছি সেদিন থেকে ইচ্ছে ছিল যে অন্তত মাসে একদিন বা দুদিন গরিব দুঃখীদের জন্য বিনা পয়সায় আমি চিকিৎসা করি। এবং আমার পক্ষে যতটুকু, আমি ক্ষুদ্র মানুষ, আমার পক্ষে যতটুকু সম্ভব তাদের পরিষেবা দেওয়া, তাদের ওষুধপত্রে ছাড় দেওয়া, তাদের লেবেল ইনভেস্টিগেশনে ছাড় দেওয়া, এবং সেইভাবেই আমি টাকা পয়সা রোজগার করার জন্য এই সেট আপ তৈরি করি, আমি লোকের পরিষেবা দেওয়ার জন্য এই সেট আপ তৈরি করি। এই এক টাকা দিন ছাড়া অন্যদিনও যারা আসেন তাদেরও অত্যন্ত দুঃখ বেদনার সঙ্গে, মানে তারা আসেন তাদের সমবেদনার সঙ্গে দেখা হয় এবং যতটা সম্ভব তাদের ছাড় দিয়েই তাদের চিকিৎসা করা হয়। এমনি অন্যান্য দিন আপনার ভিজিট কত? অন্য দিন আমার 500 টাকা আছে, এখানেও 500 টাকা ভিজিট। খোশবাগানে আমার দুটো চেম্বার আছে, সেখানেও 500 টাকা ভিজিট। এবং গত 2 বছর ধরে 500 টাকা ভিজিট নিয়ে আমি দেখছি, বাড়াইও না, 500 টাকাই আছে। দেখতে পাচ্ছেন এটা একদম নতুন বর্ধমানে, এটা একটা ডিজিটাল প্রেসক্রিপশন। আমি এই প্রেসক্রিপশনে যে যা লিখছি আমার এই অ্যান্ড্রয়েড মোবাইলেও সেই প্রেসক্রিপশনটা পুরোটা চলে আসছে। এবং এই যে পেশেন্টের নাম্বার লেখা হলো সেই নাম্বারও প্রেসক্রিপশনটা একটা কপি চলে যাবে এবং একটা কপি সার্ভারে থাকবে। যদি কোনো কারণে পেশেন্ট প্রেসক্রিপশন হারিয়ে ফেলেন বা আনতে ভুলে যান, যখন ফলো আপে আসবেন তখন আমি আমার এখান থেকে প্রেসক্রিপশনটা উদ্ধার করতে পারবো। বা আমার এই মোবাইলও যদি কোনো কারণে ক্র্যাশ হয়ে যায় তাহলে ওনার ফোন নাম্বারটা বললে পরে আমি আমার সার্ভার থেকে সেই প্রেসক্রিপশনটা উদ্ধার করতে পারবো। তার মানে আজকে যা লেখা হচ্ছে সেটা একদম ডিজিটালি এস্টাবলিশড হয়ে গেল, এই প্রেসক্রিপশনটা আর হারাবে না। এবং উনি যদি ভবিষ্যতে কোনো বাইরে কোথাও দেখাতে চান, সেই জায়গায় যদি বলেন যে আমি বর্তমানে এই ডাক্তার উনি দেখিয়েছি, উনি প্রেসক্রিপশনটা করেছেন, উনি ইজিলি ওনার মোবাইলে সেটা দেখে নিতে পারবেন। এত কিছু ডকুমেন্ট অনেক ক্যারি করার কোনো দরকার নেই, শুধু প্রেসক্রিপশনটা দেখালে, মোবাইলে দেখালেই হয়। তার সহধর্মিনী অনন্যা দেব বর্মন জানান, এই দুদিন প্রচুর রোগী ডাক্তার বিডি বর্মনের কাছে চিকিৎসা করাতে আসেন। অন্যান্য সময় গরিব মানুষদের অল্প মূল্যে এই হাসপাতালে চিকিৎসা করা হয় বলে তিনি জানান। আজকে আমাদের হসপিটালে যিনি ওনার, তো ডক্টর বিডি বর্মন, বিকাশ দেব বর্মন, উনি ফ্রি মেডিকেল ওপিডি রাখেন, এক টাকায় আজকে রোগীকে পরামর্শ দেওয়া হয়। আর এই দিনটা বিশেষ করে উনি করে থাকেন সেকেন্ড অ্যান্ড ফোর্থ সানডে। আর বিশেষ করে আমরা চেষ্টা করি ওই দিনকে ওষুধ এবং প্যাথোলজি ল্যাবের টেস্ট, ডক্টর পরীক্ষা ইত্যাদির মধ্যেও যাতে ছাড় দেওয়া যায়। যেমন আজকে বিশেষ ছাড় ডক্টর পরীক্ষার ওপরে ধরুন 30%, আর ওষুধের ওপর 35% ছাড়, যাতে যারা পরামর্শ নিতে আসছে তারা তো সত্যিই তাদের দরকার পরামর্শে, তারা হয়তো অনেকটা ফিস দিয়ে সবসময় অ্যাফোর্ড করে উঠতে পারেন না চিকিৎসকের পরামর্শ, তো তাদের যাতে একটু ইজি হয় মেডিসিনগুলো, যাতে ওনারা একটুখানি ছাড়পত্র করে কিনতে পারে, ল্যাবের পরীক্ষা টরীক্ষা করে যাতে একটুখানি কনসেশনই ওনারা করতে পারেন, এবং সেই হিসাবে ওনাদের
ওষুধপালা দেওয়া যায়, আমাদের ট্রিটমেন্ট করা যায় এবং এটা যেন রেগুলার বেসিসে আমরা করতে পারি, সেই জন্যে আমরা বিশেষ এই ধরনের ছাড় গুলো বলছেন, ওষুধের উপর ছাড়, আপনার প্যাথোলজি ইয়ের উপর ছাড়, এটা এটা কোন কোন দিন থাকে? এটা ওই যেদিনকে মেডিকেল ওপিডি আছে সেদিনকে, আমরা যেদিনকে এক টাকার ওপিডি আমরা সবাইকে বর্ধমান থেকে পম মোহন্তের রিপোর্ট, আনন্দ বার্তা।